সালামু আলাইকুম। সো আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব আগেকার দিনের পানি সেচ পদ্ধতি এবং বর্তমান অর্থাৎ মডার্ন যুগের পানি সেচ পদ্ধতি। সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আগেকার দিনে আমরা এইভাবে পানি সেচ করে ফসল ফলাতাম। তবে এখন আধুনিক যুগে অনেক উন্নত মানের মেশিন আসার কারণে বিভিন্ন জমিতে বিভিন্নভাবে পানি সেচ করা হয়ে থাকে। সো এই সেচ পদ্ধতি খুবই জরুরি একটা বিষয়, কারণ কৃষিতে সব সময় পানি লাগে না, তবে যখন লাগে তখন যদি না পায় তাহলে সেই শস্য ঠিকমতো ফলন হয় না। সো ফলন না হলে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল হয়ে যাবে। সেই দিক থেকে বিবেচনা করলে দেখা যায় এই সেচ পদ্ধতি অনেক জরুরি একটা বিষয় চাষাবাদের ক্ষেত্রে। দেখেন, টারবাইনের মতো পানি সেচ পদ্ধতি, সো এটা খুব বেশি পরিমাণে পানি সেচ করা যায় না। এই সেচ পদ্ধতিতে অল্প পরিমাণে অথবা অল্প জমিতে অথবা বাগানগুলোতে পানি সেচ পদ্ধতি চালু করা হয়ে থাকে। এর সঙ্গে আমরা একটা বেসিনের মতো দেখতে পাচ্ছি যেখানে হাত ধৌতকরণ করা যায়। যেমন বাগানে পানি দেওয়ার পরে কেউ যদি হাত ধৌত করতে চায়, সেই হাত ধৌতকরণের পানি আমরা এই মেশিন থেকে পেয়ে থাকব। এটা আর একটা টারবাইন চালিত পানি সেচ পদ্ধতি। এটা বেশ চাকার মতো বিভিন্ন কালারযুক্ত ব্যারেল সংযুক্ত করা রয়েছে, যেটা ঘুরতেছে এবং আমরা এটার মাধ্যমে পানিগুলা উত্তোলন করে জমিতে দিতে পারতেছি। এটা মিডিয়াম গোসের এক ধরনের মেশিন, যেটা দিয়ে মোটামুটি বিঘা শতক জমি চাষাবাদ করতে পারবো। সো এই মেশিনের কার্যাদিগুলো যদি আমরা খেয়াল করি, সবগুলা টারবাইন সিস্টেমের মতো। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এই সেচ পদ্ধতিতে যত ধরনের মেশিন এই মডার্ন যুগ থেকে শুরু করে আদিকাল পর্যন্ত সৃষ্টি হয়েছে, তার মেইন উৎস অথবা মেইন তৈরি যে মেকানিজম তা টারবাইনের সাহায্যেই হয়ে থাকে। আর টারবাইন হচ্ছে চাকার মতো গোলাকৃতির একটা যন্ত্র, যেটা ঘোরার মাধ্যমে পানিগুলা নিচ থেকে উপরে উঠতে থাকে এবং পানির প্রবাহটাকে চালনা করা হয়ে থাকে। এই পানি সেচ পদ্ধতিতে ছাড়াও বিভিন্ন প্রকল্পে এই পানির উৎসটাকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন রোডের পাশে পানির ক্যানেল পরিষ্কারকরণ কারণে, এছাড়া বন্যার পানিকে নিষ্কাশন করার ক্ষেত্রে অথবা জরুরি কোনো কাজের ভিত্তিতে এই ধরনের মেশিন সাময়িকভাবে ব্যবহার করা হয়ে থাকে। অথবা রাস্তার পাশে কোনো নর্দমাকে অর্থাৎ পানির উৎসটাকে ব্যবহার করে এই পানিটাকে উত্তোলন করে অন্যান্য কাজও করা হয়ে থাকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রাস্তার পাশে একটা ক্যানেল দেখা যাচ্ছে, সেই ক্যানেলের পানিটাকে ইউজ করে তারা অন্য কোনো কাজ করার চেষ্টা করছে। সো আর একটা বিষয় যদি আমরা খেয়াল রাখি, যে এই সেচ পদ্ধতিতে পানি ছাড়া আর অন্য কিছু উত্তোলন করা যায় কি না, অবশ্যই যাবে, লিকুইড যে কোনো জিনিস করা যাবে, তবে পানিটাকেই প্রাধান্য দিয়ে এই মেশিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা আর এক ধরনের বেশ ফোর্স সমৃদ্ধ একটা মেশিন দেখা যাচ্ছে, যেটা দিয়ে বড় বড় ঝাড় টাইপের বন জঙ্গলে অথবা ঝাড় টাইপের বাগানগুলোতে পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়। এটা আর একটা উন্নত মানের পানি সেচ পদ্ধতি মেশিন, যেটা আমরা সামনে এখন দেখতে পাচ্ছি। এটাও টারবাইনের মতো, তবে ব্লেডগুলো বেশ চকচকে এবং এগুলোর মাধ্যমে নর্দমা অথবা পাশের ক্যানেলের পানিটাকে ইউজ করে আমরা চাষাবাদের ক্ষেত্রে এই পানিটাকে ব্যবহার করতে পারি। আপনারা শুনলে অবাক হবেন যে এই টারবাইনগুলা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিতে পরিচালনা করা হয়, ব্যাটারির মাধ্যমেও পরিচালনা করা হয়।
দেখেন আরেকটা লম্বাটে ধরনের টারবাইন ইউজ করে পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হচ্ছে। এই সেচ পদ্ধতিগুলো এত মডার্ন এবং এত উন্নত যে কম সময়ে অনেক বেশি পরিমাণে পানি আমরা সেচ প্রকল্পে ব্যবহার করতে পারি। সো এইটা আরেক ধরনের ছোট বলের মধ্যে পরীক্ষামূলকভাবে লোকটা একটা টারবাইনের মাধ্যমে পানি সেচ পদ্ধতি দেখতেছে। সো আমরাও দেখি সে কিভাবে কাজটা করে। এখানে আরেক ধরনের কয়েল সিস্টেম দেখা যাচ্ছে, এটাও একটা মগ দিয়ে টারবাইন সিস্টেম তৈরি করা হয়েছে। এগুলো সম্ভবত হ্যান্ডমেড, যেগুলো ইউজ করে পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়। মানুষ পারে নাকি? সো মানুষ চিন্তা করলেই এই টারবাইন প্রযুক্তিকে ব্যবহার করে কিংবা তৈরি করে বিভিন্ন পাম্পে পানি সেচ পদ্ধতি পরিচালনা করে থাকে। সো মানুষের তৈরি কিছু আছে, এছাড়া ইন্ডাস্ট্রিতে তৈরি করাও কিছু মেশিন আমরা দেখতে পেলাম। এত ভ্যারাইটিস আছে যে তার কোনো কমতি নাই। এটা একটা বড় ধরনের মেশিন যেটা পুকুরে কিংবা নদীতে ডুবিয়ে অনেক দূরত্ব মেনটেন করে পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে। দেখেন এটা আমরা দেখতে পাচ্ছি, পাইপের মতো কি জানি একটা বিছানো আছে, সরি নল বিছানো আছে। এই নলটা ক্যানেল থেকে পানি উত্তোলন হয়ে চলে যাচ্ছে। সো অনেক 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 দূরে যাচ্ছে, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। এই যে দেখেন লাস্টের যে নজেলটা আমরা দেখতে পাচ্ছি, এই নজেল দিয়ে পানি অপরিপূর্ণ একটা ক্যানেলকে পরিপূর্ণ করা হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি মোটরসাইকেলের মোটরকে কাজে লাগিয়েও পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হচ্ছে। সো এটা একটা খুব মজার ব্যাপার যে মোটরসাইকেলের যে ইঞ্জিনটা আছে এটাকে ইউজ করেও পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে। সো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এই পানি সেচ পদ্ধতি শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের অলমোস্ট প্রতিটা দেশেই এই ধরনের পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে ছোট বড় বিভিন্ন মেশিনের মাধ্যমে। তবে সব দেশে সব ধরনের মেশিন ব্যবহার করার সুযোগ হয়ে ওঠে না, কারণ সব দেশে সব ধরনের মেশিন পাওয়া যায় না, কিংবা পাওয়া গেলেও অর্থনীতির উপর এই ধরনের মেশিন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখে। সো আমরা এভাবেই পানি সেচ পদ্ধতি বিভিন্নভাবে পরিচালনা করে থাকি এবং বিশ্বের বিভিন্ন দেশেই এই ধরনের পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে। অনেক কিছু জানলাম আমরা। সো এর সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা টারবাইন, যেটা খরস্রোতা পানিকে ইউজ করে পানির সোর্স তৈরি করা হয়েছে এবং যেটাকে ইউজ করে সেচ পদ্ধতি পরিচালনা করা হচ্ছে। এটা বেশ বড় আকারের একটা মেশিন, এখানে বাকেটগুলা বেশ বড় সাইজের। সো পানির পরিমাণও অনেক বেশি হবে, টারবাইনের সঙ্গে যে বাকেটগুলো লাগানো আছে এই পানির পরিমাণও বেশি হবে। এটা একটা ছোট বাকেট সমৃদ্ধ টারবাইন, এটার পানি সেচ পদ্ধতি খুব একটা বেশি হওয়ার কথা না। সো এটার মাধ্যমে স্বল্প পরিমাণে পানি সেচ পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে। এটা সম্ভবত হোমমেড, দেখে বোঝা যাচ্ছে বোতল দিয়ে তৈরি করা, প্লাস্টিকে ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে এই টারবাইন তৈরি করা। এবং এটা নলের মাধ্যমে ঝর্ণাকৃতির, যেটাতে জমিতে ব্যবহার করা হচ্ছে এবং জমি পুরাটা জমি একসঙ্গে মুভমেন্টের মাধ্যমে পানিটাকে ছড়ায়ে ছিটায়ে চারদিকে দেয়া হচ্ছে। সো এটা অত্যাধুনিক একটা মেশিন, যে মেশিনের মাধ্যমে পানিটাকে ছড়ায়ে ছিটায়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জমিগুলোকে পানি পরিপূর্ণ করা হচ্ছে। এটা আরেক ধরনের, যেখানে প্লাস্টিকের কাগজ ব্যবহার করে পাইপ তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে পাইপ তৈরির মাধ্যমে পানিগুলোকে বাইরে নিয়ে এসে জমির শেষ কার্য পরিচালনা করা হচ্ছে। সো এই ছিল আজকে আমার এই ভিডিও। ভালো লাগলে সঙ্গে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।